ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চালের সঙ্গে মাত্র এক চা চামচ পরিমাণ কফি মিশিয়ে দুর্দান্ত একটি টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করছি আমার আজকের এই টিপসটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং অনেক অনেক কাজে আসবে তো অবশ্যই স্কিপ না করে আমার পুরোটা ভিডিও দেখে নেবেন আজকে কিন্তু একদমই ভিন্ন ধরনের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তাছাড়া একদমই ছোটো আকারে করেই কিন্তু আমার ভিডিওটি তৈরি করেছি তো এখানে আমি প্রথমেই অল্প কিছু পানি একটা পাত্রতে দিয়ে চূড়াতে বসিয়ে নিলাম আর পানিটাকে আমি জাল করে নিচ্ছি ঘরে বসেই কিন্তু আমরা চাইলেই সব ধরনের সমস্যার সমাধান করতে পারি তার জন্য শুধুমাত্র সঠিক উপায় এবং সঠিক প্রয়োগটা আমাদেরকে জানতে হবে ঘরোয়া জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের জন্য নিরাপদ এবং ভালো তো এখানে আমি মাত্র এক একমুঠ পরিমাণ চাল নিয়ে নিলাম আর চালটা আমাদের বাসায় যে চালটা রান্না করে খাই সবসময় সে চালটা এখানে নিলেই হবে স্পেশাল কোনো চাল নেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমরা যে চালটা দিয়ে ভাত রান্না করে খাই এখান থেকে মাত্র একমুট পরিমাণ চাল নিলাম আর এই চালটাকে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব অবশ্যই ভালো করে কয়েকবার ধুয়ে চালটাকে পরিষ্কার করে নেবেন কারণ চালের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যালও দেওয়া থাকে চালে তো আমি পরপর দুইবার আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এইভাবে কিন্তু ভালো করে কচলিয়ে কচলিয়ে চালটাকে আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন ধুয়ে রাখা চালগুলো আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি সব ধরনের ঘরোয়া টিপস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ সব সময় আমি ঘরোয়া টিপসগুলোই আপনাদের জন্য নিয়ে আসি তো চালগুলো আমি নিয়ে নিলাম অন্য একটি পাত্রতে আর এর মধ্যে আমি যে উপকরণটা নেব এটা হচ্ছে মেতি এক চা চামচ পরিমাণ মেতি এই চালটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই মেতিটা প্রথমে কিন্তু আপনারা ভালো মানের মেতি বাছাই করে নিয়ে আসবেন আর এ থেকে এক চা চামচ পরিমাণ মেতি এবং এক চা চামচ পরিমাণ কফি পাউডার এটার সঙ্গে মিশাতে হবে সবগুলো উপকরণ একসঙ্গে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে পরিমাপটা ঠিক রেখে বেশি পরিমাণে কিন্তু করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমি এখানে বেশি পরিমাণে করিনি এটা তৈরি করে কিন্তু আপনারা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন আর তার জন্য বেশি পরিমাণে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমি এর মধ্যে কিন্তু আগে থেকে গরম করে রাখা পানিটা ঢেলে দিলাম তো এই ফুটেজটা আমি দুঃখিত স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ গরম পানি ঢেলে দিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দুই ঘন্টার সময় দুই ঘন্টার সময় এইভাবে এটা রেখে দেব এবং দুই ঘন্টা পর আমি ফিরে আসছি দুই ঘন্টা সময় হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কোনো একটা কাচের জারেও রেখে দিতে পারেন তো এইভাবে এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই আর এখান থেকে শুধুমাত্র উপর থেকে যে পানিটা রয়েছে সে পানিটা আপনার প্রয়োজন হবে তাছাড়া এই ধরনের বাটিতে রেখেও কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে তো তার জন্য অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনারা রেখে দেবেন আর এ থেকে পানিটা শুধুমাত্র ব্যবহার করবেন এখন বলে দিচ্ছি কি এবং কেন এই পানিটা নেবেন দুই ভাগ এবং এক ভাগ পরিমাণ শ্যাম্পু নিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন এবং এটা আপনার চুলে অ্যাপ্লাই করবেন চুলটা প্রথমে ভিজিয়ে নেবেন তারপর এটা চুলে দিয়ে প্রায় পাঁচ মিনিট সময় মাসাজ করবেন তারপর নর্মালভাবেই ধুয়ে পরিষ্কার করে নেবেন এইভাবে সপ্তাহে তিন থেকে চার দিন যদি আপনার চুলটা পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার চুলের ঘনত্ব বেড়ে যাবে চুল দ্রুত গতিতে লম্বা হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে তাছাড়া আপনার চুলও কিন্তু অনেক সফট আর সিল্কি হয়ে যাবে তাছাড়া মাতার স্কাল্পের জন্য কিন্তু এটা খুবই ভালো এটা তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রায় বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারেন তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফিজ